সাম্প্রতিক সময়ে দল পরিচালনা, সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনসহ বেশ কিছু বিষয়ে সিনিয়র নেতাদের উদাসীনতায় চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রতি বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ স্বজনদের কাছে জানতে চাইলে তিনি এ মনোভাব প্রকাশ করেন। তিনি নাকি এটাও বুঝে গেছেন যে জায়গা হারানোর ভয়ে তারেক রহমানই চান না খালেদা জিয়া আবারও সক্রিয় হন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারী একাধিক নেতা বলেন, সামগ্রিকভাবে দল পরিচালনা নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতাদের প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন শর্ত সাপেক্ষে মুক্তিপ্রাপ্ত বেগম খালেদা জিয়া। তিনি নিয়মিত দলের খোঁজখবর রাখছেন, এ বিষয়ে পরিচয় গোপন রাখার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য জানান, আমরা সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম, ম্যাডাম আমাদের বললেন দল তো চালাতেই পারছেন না। তিনি আরও জানান, খালেদা জিয়া নিয়মিত পত্রিকা দেখেন, দল ভালো চলছে না, তিনি নেতাদের ওপর অখুশি, তার অ্যাবসেন্স নিয়ে তিনি খুশি না, বিছানায় বসেই দলের খোঁজখবর রাখছেন। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, খালেদা জিয়া খুব ভালো করে বুঝে গেছেন বিএনপির কিছু সিনিয়র নেতা ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিলে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছেন। কেননা খালেদা জিয়ার রাজনীতিতে ফিরে আসলে তারেক রহমান তার জায়গা হারাবেন, বিএনপি আবারও চাঙ্গা হবে। খালেদা জিয়া দলীয় রাজনীতিতে ফিরতে চাইলেও দলের কিছু সিনিয়র নেতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না। এসব কারণে মূলত তিনি বিএনপির বর্তমান নেতৃত্বের ওপর অসন্তুষ্ট। সুপ্রিয় দর্শক, খালেদা জিয়ার এই মনোভাবকে কিভাবে দেখছেন আপনারা? সত্যি কি ক্ষমতা হারানোর ভয়ে তারেক রহমানই চান না যে খালেদা জিয়া আবার সক্রিয় হন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।